বলছিলাম যে আমাদের ওই প্রজেক্ট নিয়ে কথা বলবো। সো প্রজেক্ট নিয়ে কথা বলতে গেলে আসলে যেটা আমার দরকার সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা 100% দরকার। যদিও আজকে অ্যাটেন্ডেন্সটা মোটামুটি 40 জনের আগের দিনের থেকে ভালো। সো আমরা শুরু করি। সো আমি রেকর্ডিংটা অন করতেছি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? আপনারা কি সবাই আপনাদের যে প্রজেক্ট, প্রজেক্টের আইডিয়া, ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর সবকিছু কি রেডি করছেন সবাই? জি স্যার, স্যার আমাদের আমার আগে একা স্যার একটা করা হয়েছে স্যার, এবং স্যার ওটা ইমপ্লিমেন্টেশন স্যার করবো স্যার একটু পরে এই সপ্তাহের মধ্যে স্যার। আচ্ছা, আমি তোমাদের কিছু জিনিস বলবো, তোমরা হচ্ছে যে আজকে একটু মনোযোগ দিয়ে শুনবা। সবাই কি একটা ডগ দেখতে পাচ্ছ? জি স্যার, আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে যে আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো এখানে যে মানে এজেন্ডা গুলো দেওয়া আছে, যে সবাই সবাই তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই সফটওয়্যার প্রজেক্ট টু কোর্সের যেটা হয় এজ ইউজুয়াল, যে আমাদের ফার্স্ট মানে সফটওয়্যার প্রজেক্ট ওয়ানে সবাই একটা প্রজেক্টের আইডিয়া সিলেকশন করে, এবং ওই আইডিয়াটার উপর হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে যে টপিক হচ্ছে যে আমরা স্টাডি করি, দেন ওই টপিকগুলো হচ্ছে যে আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের যে প্রজেক্টটা থাকে ওই প্রজেক্টটার উপর, এবং ফেজ বাই ফেজ হচ্ছে যে মানে আমাদের যে SDLC-র যে ফেজগুলো থাকে, যে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে যে আমাদের স্পেসিফিকেশন, ডিজাইন, কোডিং, টেস্টিং, মেনটেন্স, এরকম যে আমাদের যে ফেজগুলো আছে বা আমাদের যে স্টেপগুলো আছে আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে যে আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের কাজে। তো আমাদের ফার্স্টে যেটা জানা লাগবে, যেটা হচ্ছে যে তোমরা হয়তো বা করো নাই, তোমরা কি এই টপিকগুলো কি দেখতে পাচ্ছ তোমরা সবাই, যেখানে কি কি দেওয়া আছে? স্যার দেখা যাচ্ছে তো বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন একটা কাজ করব, কাজ করার আগে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতেছি এই জিনিসের, এই জিনিসগুলো যদি আমার জানা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কাজের যে রিফ্লেকশনটা বা যে কাজের যে মানে ওয়ার্কিং প্রসিডিউরটা, এটা ঠিকভাবে আমরা করতে পারবো। তো বেসিক্যালি এখানে ফার্স্টে যেটা দেওয়া আছে, সবাই একটু খেয়াল করো, আমি জিনিসগুলো বলতেছি, যে জিনিসগুলো তোমাদের সবাইকে করতে হবে মানে গ্রুপ ওয়াইজ করে হচ্ছে জমা দিতে হবে। তো আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস হচ্ছে যে তোমাদের ডিফাইন করে দেখাবো বা এক্সপ্লেন করে দেখাবো। যে ফার্স্টে আমাদের এখানে যেটা দেওয়া আছে, আমি লিখে রাখছি যে ডকুমেন্টেশন অন ইউর প্রজেক্ট। দ্যাট মিনস তোমরা যে অনেকে হয়তো এখনো প্রজেক্ট ক্রিয়েট করা নাই বা আইডিয়া এখনো সিলেকশন করা নাই, অনেক গ্রুপ হয়তো বা আইডিয়া সিলেকশন করছো। তো এখানে ডকুমেন্টেশন অন ইউর প্রজেক্ট মানে হচ্ছে তোমরা যে আইডিয়াটা সিলেকশন করছো, ওই আইডিয়ার উপরে হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে যে লাগবে। এখন এই জিনিসগুলা নিয়ে কাজ করতে গেলে এখন কোন জিনিসের কি মিনিং বা হচ্ছে যে কোনটার ক্ষেত্রে আমি কি লিখবো, এই জিনিসটা জানা খুবই জরুরি। আর এই যে টপিকগুলো এখানে যে মানে টপিকগুলো দেওয়া আছে বা যে এজেন্ডাগুলো দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাজের জন্য। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আমরা যখন ডকুমেন্টেশনটা করবো, ডকুমেন্টেশনটা করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের সবসময় ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই জিনিসগুলো থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। কারণ অ্যাজ ইউজুয়াল যে আমাদের কাজগুলো আছে, মানে ট্রেডিশনাল যে কাজগুলো আছে, এই ট্রেডিশনাল কাজগুলো বাদ দিয়ে আমাদের একটু অল্টারনেটিভ হয়েতে বা ইন্টারেক্টিভ হয়েতে একটু চিন্তা করে কাজগুলো করতে হবে। তো সবাই শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার, জি স্যার, সো বেসিক্যালি এখানে আমাদের ফার্স্টে যেটা লাগবে, যে তোমরা তো অবশ্যই তোমাদের প্রজেক্টের আইডিয়াটা সিলেকশন করছো, ওই আইডিয়ার উপর অবশ্যই একটা টাইটেল তোমরা সিলেকশন করছো। সো ফার্স্টে যেটা লাগবে, তোমরা যখন ডকুমেন্টেশনটা করো, মানে গ্রুপ ওয়াইজ যখন হচ্ছে তোমরা ওই প্রজেক্টের ডকুমেন্টেশনটা করবা, ফার্স্টে যেটা লাগবে আমার প্রজেক্টের টাইটেলটা লাগবে। তো টাইটেলটা কেমন হয় আমি বলি, টাইটেলটা হয় এরকম, যদি তুমি কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাও, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নাম হয় মনে করো ব্লাড ডোনেশন সিস্টেম, জাস্ট আমি জাস্ট সিস্টেম দিয়ে দেখাচ্ছি এক্সাম্পলটা, বা এরকম হইতে পারে যে ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এরকম কিছু হইতে পারে, যে জাস্ট টাইটেলটা লিখবা এবং এটা লিখতে পারো যে মোবাইল অ্যাপ্লিকেশন বেসড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা ওয়েব অ্যাপ্লিকেশন বেসড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম,
বা হচ্ছে যে তোমার যে রিসার্চ করো, রিসার্চ এর হচ্ছে তুমি এরকম লিখবা যে ডিজিজ ডিটেকশন ইউজিং এই ক্লাসিফায়ার বা ওই ক্লাসিফায়ার, বা হচ্ছে যে আমার এই অ্যালগোরিদম বা ওই অ্যালগোরিদম, জাস্ট হচ্ছে যে টাইটেলটা এভাবে লিখতে হবে যে তোমরা যে যে কাজটা করতেছো। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন মানে করতে পারবো, মানে মাঝখানে কোয়েশ্চেনটা করতে পারবো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। তো ফার্স্টে আমার যেটা হচ্ছে যে টাইটেল, তো টাইটেলটা আমি আবার বলতেছি যে তুমি যদি মানে মোবাইল অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে লিখতে পারো মোবাইল অ্যাপ্লিকেশন বেসড ওয়াস্ট ম্যানেজমেন্ট, আমি ওয়াস্ট ম্যানেজমেন্ট দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। দেন হচ্ছে যে তোমার যদি এরকম হয় যে মোবাইল অ্যাপ্লিকেশন বেসড ওয়েব অ্যাপ্লিকেশন বেসড, সেক্ষেত্রে লিখতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন বেসড ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দেন হচ্ছে যে তোমার যদি রিসার্চ হয়, রিসার্চ এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা সিম্পল এক্সাম্পল দিলাম যে আমরা অনেক সময় ডিজিজ রিকগনিশন করি বা হচ্ছে যে কোনো কিছু ক্লাসিফিকেশন করি বা প্রেডিকশন করি, সেক্ষেত্রে লিখবো যে এরকম এই প্রেডিকশন ইউজিং এই ক্লাসিফায়ার বা এই অ্যালগোরিদম বা এই মেথড। সো এটা হচ্ছে যে ফার্স্টে গেল প্রজেক্টের টাইটেল। দেন হচ্ছে যে আমার টিমের নাম, তোমাদের অবশ্যই সবাইকে একটা সুন্দর একটা টিমের নাম সেট করতে হবে, কারণ তোমরা অলরেডি সফটওয়্যার প্রজেক্ট ওয়ানটা করে আসছো। তোমাদের কি টিমের নাম আছে সব গ্রুপের? জি স্যার। জি স্যার আমাদের আছে। ওকে গুড, তো টিমের নাম থাকলে ভালো। দেন হচ্ছে যে আমার গ্রুপ মেম্বার যারা আছে তোমাদের গ্রুপে, যাদের মানে গ্রুপ মেম্বার যে ইনফরমেশন গুলো অ্যাজ ইউজুয়াল থাকে, যেমন হচ্ছে তার ইমেল আইডি, তার ফোন নাম্বার। স্যার তখন যে প্রজেক্টটা মানে আমরা মানে অ্যাস্টেপ করছিলাম বা যে ধারণাটা নিচে ওই ধারণাটা নিয়ে আগালে তো হবে না স্যার? খারাপ প্রজেক্ট না হচ্ছে যে মডারেট লেভেলের, খারাপ তো বলা যায় না, মানে বিগিনার লেভেলের প্রজেক্ট না মডারেট লেভেলের প্রজেক্ট না ইন্টারমিডিয়েট লেভেলের প্রজেক্ট, জাস্ট তুমি তোমার পজিশনটা বুঝতে পারবা। ওয়েট করো, আমি হচ্ছে বলতেছি ওয়ান বাই ওয়ান। সো ফার্স্টে হচ্ছে যে থার্ড নাম্বার যেটা আছে গ্রুপ মেম্বারের ইনফরমেশন গুলো দিতে হবে, এবং ইনফরমেশনের সাথে আমার যেটা করতে হবে নাম দিতে হবে, আইডি দিতে হবে, দেন তোমার ইমেল আইডি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, সবকিছু দিতে হবে যাতে আর কি তাকে অ্যাক্সেস করা যায়, এবং যে ফোন নাম্বারটা দিবা ওই ফোন নাম্বারটা অবশ্যই যাতে অন থাকে সবসময়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ তোমরা অনেক সময় যেটা করো যে তোমরা ফোন নাম্বার দাও ইয়াতে ইআরপিতে বা তোমাদের পোর্টালে যে ফোন নাম্বারটা অনেক সময় অফ থাকে, বাচ্চা যে তোমরা দেয় গার্ডিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে চাই গার্ডিয়ান দেয় দিয়ে দাও তোমার ফ্রেন্ডের নাম্বার। সো এই জিনিসগুলো যাতে না হয়, সো এই ইনফরমেশনটা যাতে ঠিকভাবে থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার যে কোনো সময় যে কাউকে লাগতে পারে। দেন হচ্ছে যে প্রজেক্টের টাইপ, প্রজেক্টের টাইপ হচ্ছে যে এরকম যে মোবাইল অ্যাপ্লিকেশন বেসড বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বেসড। তুমি যদি মোবাইল অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে প্রজেক্টের টাইপ হবে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বেসড মানে ডেভেলপমেন্ট, আর যদি তোমার হচ্ছে মানে ওয়েব অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে হবে ওয়েব ডেভেলপমেন্ট, যদি রিসার্চ হয় সেক্ষেত্রে লিখতে হবে রিসার্চ টাইপ বা রিসার্চ, এতটুকু লিখলে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলের ইনফরমেশন, এতটুকু কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার এখানে কারো কোনো প্রবলেম আছে? এগুলো খুবই মানে ইনিশিয়াল লেভেলের কথাবার্তা, এখন হচ্ছে যে আমরা মেইন জিনিসে ঢুকবো, এতটুকু ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন আছে স্যার। শিওর স্যার, প্রজেক্ট টাইটেলে কি যদি অ্যাপ্লিকেশন হয় ওখানে কি অ্যাপ্লিকেশনের নাম দিব যেটা আমরা সিলেক্ট করব? অ্যাপ্লিকেশনের নামটা দিবা এখানে এই টাইটেলে, বাট এখানে প্রজেক্টের টাইপ এটা কি ডেভেলপমেন্ট না রিসার্চ? টাইটেলে কথা বলছিলাম স্যার। টাইপটা মানে এটা কি মোবাইল অ্যাপ্লিকেশন করতেছো না ওয়েব অ্যাপ্লিকেশন করতেছো না রিসার্চ করতেছো, এখানে হচ্ছে টাইপটা দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। স্যার ইয়েস স্যার, একটা গ্রুপ কি স্যার দুটো প্রজেক্ট করতে পারে স্যার? একটা গ্রুপ দুটো প্রজেক্ট হ্যাঁ করতে পারবে, বাট একটা জিনিস মাথায় রাখবা যে অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে যে জিনিসটা যাতে একটু সুন্দর হয়, মানে এরকম যাতে না হয় যে দুইটা প্রজেক্ট করতে গিয়ে মানে হাফ হাফ তোমার হচ্ছে যে কন্ট্রিবিউশন করতেছো, বাট একটা প্রজেক্ট করলে ফুল কন্ট্রিবিউশন করলে আরো ভালো প্রজেক্ট দাঁড়াইতো, এরকম যাতে না হয়। ঠিক আছে স্যার। ওকে স্যার। স্যার আমরা যদি নিউ কোনো প্রজেক্ট করি স্যার রিসার্চ বেসে, তো যদি আমরা সাকসেস হই আমাদের ফিউচারে কোনো প্রবলেম হবে? তোমরা রিসার্চের যদি করতে চাও, আমি সব সময় মোটিভেট করি যে যদি কেউ চাও এখান থেকে রিসার্চ করতে পারো, পেপার পাবলিকেশন করতে পারো, যেটা তোমার ইন ফিউচারে হায়ার স্টাডিজ, আমি এগুলো নিয়ে কথা বলবো, তোমাদের পেপার কিভাবে লিখে, তারপর হচ্ছে যে তোমার হয়তো বা মানে কোর্সটাতে এনরোল হয়েছো, এই কোর্সটা আসলে ওইরকম মানে
কোর্স না, নতুন কোর্স তো, সো আমি মোটামুটি কিছু ইনফরমেশন দিয়ে রাখছি তোমাদের বিএলসি তে, ব্লেন্ডেড লার্নিং সেন্টারে মোটামুটি আমি সাজায় রাখছি, বাট আমি তোমাদের রিয়েল লাইফ জিনিস একটু বেশি দেখাবো, ওটা বুঝতে পারছো? তোমাদের অবজেক্ট মানে ইউএমএল ডায়াগ্রাম তোমাদের আবার নতুন করে হতে পারে, সুন্দর করে দেখানো হবে, তারপরে তোমার WOAD ডায়াগ্রাম, মানে মোটামুটি হচ্ছে যে তোমাদের ইন্টারমিডিয়েটের উপরে লেভেলের কিছু জিনিস তোমাদের দেখানো হবে। সো আমরা এখন ফার্স্টে যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রজেক্টের অবস্থানটা কোথায় আছে, আমি এটা জাস্ট জানতে যাচ্ছি। সো এটার জন্য সবাইকে একটু কাজ করতে হবে। সো এই ইনফরমেশন গুলোতে কার কোনো প্রবলেম নাই তো? স্যার একটা কোশ্চেন ছিল, বলো স্যার এখানে গ্রুপ মেম্বার ইনফরমেশন কি কি ইনফরমেশন থাকবে? আমি তো বললাম যে তোমার আইডি থাকবে, নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে, কারণ যে কোনো সময় আমার লাগতে পারে, দ্যাটস অল, এই ইনফরমেশনটা আমার নিজের পারপাজে নিচ্ছি। ওকে স্যার থ্যাংক ইউ। এবং তোমাদেরও কাজে লাগবে, ঠিক আছে? যাই হোক, তো প্রজেক্ট পর্যন্ত গেলো, এখন হচ্ছে আমাদের মেইন জিনিস, আমাদের প্রজেক্টের অবস্থা কি এটা জানা আছে স্যার? শিওর, আমরা তো 53 ব্যাচের গত সেমিস্টার ড্রপ দিছি, তো আমাদের তো পূর্বেই ইয়া ছিল, মানে মেম্বার ছিল আর কি, গ্রুপ মেম্বার ছিল এবং টিম ছিল, প্রজেক্টও ছিল, তো অনেক মেম্বার চলে গেছে আমাদের গ্রুপে আর কি, তো এখন আমরা নতুন করে বিল্ড করব। যদি তোমার মেম্বার চলে যায় সেক্ষেত্রে নতুন করে ক্রিয়েট করতে হবে, কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে আমার আমার গ্রুপ মেম্বারের যে আর বাকি 2 জন আছে বা 3 জন আছে, তারাও আর কি এই সেমিস্টার ড্রপ দিতেছে, যেন আমরা পরের সেমিস্টারে একসাথে কাজ করতে পারি। ওকে, স্রেফ সফটওয়্যার প্রজেক্টের জন্য। হুম, তাহলে কি এই সেমিস্টারে আমরা নতুন করে বলতে হচ্ছে যে তোমাদের যদি আগের কোনো প্রজেক্ট থাকে বা আগের কোনো থাকে ওই আইডিয়াটা নিয়ে করবে, বা যদি আইডিয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে নতুন করে আইডিয়া ক্রিয়েট করবে। আইডিয়া মেইন আইডিয়া যেটা বিল্ড করব সেটার মেম্বাররা তো অন্য গ্রুপে, মানে এবার ড্রপ দিতেছে, মানে 5th সেমিস্টারে, তাই তো? জি, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে অল্টারনেটিভ সলিউশন দেখতে হবে, যেহেতু তুমি মানে আগায় যাচ্ছ সেক্ষেত্রে অল্টারনেটিভ দেখতে হবে, বা যদি তুমি পারো ওদের আইডিয়া যেটা ছিল ওরা যদি অন্য কোনো আইডিয়া সিলেক্ট করো ওই আইডিয়াতে তুমি কাজ করতে পারো। আচ্ছা, একটু তোমরা নিজেরা ব্রেইনস্টর্মিং বা নিজেরা একটু কথা বলে নিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, ওকে, এখন আমি একটু বলি এই জিনিসগুলা। সো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা সম্পর্কে কারোর ধারণা আছে? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে, আমি বলি সবাই একটু শোনো, যে অনেকটা সিনপসিস টাইপের আমাদের যে কাজটা আছে ওই কাজের হচ্ছে যে প্রাইমারি লেভেলে একটা ধারণা দেওয়া থাকে যে অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি মনে করো যে কোনো একটা আমার একটা পেপার আছে, পেপারে যদি অ্যাবস্ট্রাক্ট মানে আমি যদি ডিজিজ রিকগনিশন করি, অ্যাজ ফর এক্সাম্পল আমি মনে করো যে ডিজিজ রিকগনিশন করব, ডিজিজ বলতে হচ্ছে যে আমার আমার কিছু রিসার্চ পেপার আছে আমি তোমাদের দেখাবো, সমস্যা নাই, যে মনে করো জ্যাকফ্রুটের ডিজিজ আমি রিকগনিশন করবো। এখন জ্যাকফ্রুটের ডিজিজ যদি রিকগনিশন করতে যাই সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে যদি আমি অ্যাবস্ট্রাক্টটা লিখি, অ্যাবস্ট্রাক্টটা এরকম হবে, সবাই একটু ভালো করে খেয়াল করবা যে ইনিশিয়ালি হচ্ছে ডিজিজ নিয়ে আমি একটু কমন কথা লিখবো, যে ডিজিজটা হচ্ছে খুবই মানে আমাদের যে ফ্রুটের যে ইকোনমিক যে ইম্প্যাক্টটা পড়ে ওই ইম্প্যাক্টের জন্য খুবই খারাপ বা খারাপ ইফেক্ট ফেলে। সো এই জিনিসটা হচ্ছে যে ফার্স্টে আমাদের হচ্ছে যে সাধারণ কথাবার্তা লিখতে হবে, যে কেউ যদি ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন সিস্টেম নিয়ে মানে কাজ করতে যায় সেক্ষেত্রে ওই ইনফরমেশন বা ম্যানেজমেন্ট সিস্টেম, আমি কিন্তু বলছি যে ট্রেডিশনাল ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতে পারবো না, বা যদি ইন্টারঅ্যাকটিভ কোনো ইনফরমেশন বা ম্যানেজমেন্ট সিস্টেম হয় সেক্ষেত্রে সেটা নিয়ে কাজ করতে পারবা, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আগে কিন্তু আমি একটা ওয়ার্ড অ্যাড করছি, এটা হচ্ছে ট্রেডিশনাল। সো তুমি যে এই ইনফরমেশন বা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছো ওইটা নিয়ে কমন কথাবার্তা লিখবা, যে এই ইনফরমেশন সিস্টেমটা এরকম বা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা এরকম রোল প্লে করে, সো এই জিনিসটা লিখতে হবে। দেন হচ্ছে যে তোমার যেটা করতে হবে, তুমি যে কাজটা করতেছো মানে যে ইনফরমেশন সিস্টেমটা করতেছো এই ইনফরমেশন সিস্টেমটা নিয়ে একটু বলতে হবে, এবং এই ইনফরমেশন সিস্টেমের এক্সিস্টিং কোনো কাজ আছে কিনা জাস্ট এক লাইনে লিখবা, যে ইনফরমেশন সিস্টেমের এই এক্সিস্টিং কাজ আছে, এর থেকে আমরা এইরকম বেটার কাজ করতেছি। দেন হচ্ছে যে তুমি ইনফরমেশন সিস্টেমটা নিয়ে কাজ করতেছো এটা কোন মেথড দিয়ে তুমি অ্যাপ্লাই করছো, বা সেটা যদি রিসার্চ হয় সেটার অ্যাকুরেসি কত, বা সেটা কতটুকু ইফিসিয়েন্টলি কাজ করে, এই জিনিসটা একটু বলতে হবে। সো এটা হচ্ছে যে মেইনলি অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে আমরা অনেক মানে অন্যভাবে আমি যেটা বলছি সিনোপসিসের মতো, সিনোপসিস হচ্ছে সারাংশ,
সারাংশ তো সবাই মানে করছে, সারাংশ সবাই করছে না, বিশাল বড় একটা ইয়া দেওয়া থাকে, একটা স্টোরি দেওয়া থাকে, এখান থেকে যে সারাংশ করতে অনেক ছোট করে লেখা লাগে, মনে আছে সবার? একটা প্যারাতে লেখা লাগে। সো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখাইলে মনে হয় বেটার হবে। আমার একটা পেপার, একটা পেপার দেখাই, সমস্যা নাই। সেটা হচ্ছে যে একটা পেপারে মনে করো যে অ্যাবস্ট্রাক্ট, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট যখন লিখবো অ্যাবস্ট্রাক্টটা মাস্ট বি হচ্ছে যে ওয়ান প্যারাতে হতে হবে, মানে এক প্যারা বেশি লিখতে পারবো না, যা লিখবা একটা প্যারাতে লিখবা। তো দেখো যে আমি জ্যাকফ্রুটের ডিজিজ নিয়ে কাজ করছিলাম, যে বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে জ্যাকফ্রুটটা কিরকম রোল প্লে করে এই জিনিসটা লেখা আছে। দেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ইম্প্যাক্টটা পরে ইকোনমিতে, এই জিনিসটা কিছু জিনিস লেখা আছে। দেন হচ্ছে যে জ্যাকফ্রুট ডিজিজটা হচ্ছে যে চ্যালেঞ্জিং, হচ্ছে যে এই নিয়ে কোনো কাজ হয় না, যেটা হচ্ছে আমরা করতেছি, এমন হচ্ছে যে এখানে এই জিনিসগুলো লেখা আছে। দেন হচ্ছে যে আমরা কি কি অ্যালগোরিদম ইউজ করতেছি বা কি কি মেথড ইউজ করতেছি, এবং হচ্ছে যে অ্যাকুরেসিটা কত, এর অ্যাকুরেসিটা কত, তো এখানে এই জিনিসগুলো বলে দিচ্ছি। তো মেইনলি হচ্ছে যে সারাংশের মতো অনেকটা। সো ফার্স্টে যখন তুমি একটা অ্যাপ্লিকেশন বা তুমি যখন একটা প্রজেক্টে কাজ করো, প্রজেক্টের যে অ্যাবস্ট্রাক্টটা আছে বা তুমি যে কাজটা করতে যাচ্ছ ওই জিনিসটা এখানে লিখতে হবে। তো অ্যাবস্ট্রাক্টটা কি সবার ক্লিয়ার? জি স্যার। মোটামুটি ডেসক্রিপশনের মতো নাকি? না না, ডেসক্রিপশন অন্য জিনিস, ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন অন্য জিনিস, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে মানে হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি লেভেলে তোমার প্রজেক্টের টোটাল প্রজেক্টের একটা ওভারভিউ বা একটা ধারণা হচ্ছে যে এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে দেওয়া হয়, বুঝতে পারছো? আমি যেটা বললাম যে অনেকটা সারাংশের মতো, সারাংশ আমরা ছোটবেলায় পড়ছি না, যে বিশাল বড় আমাদের একটা কাজ থাকে, ওই কাজটাকে আমরা ছোট করে হচ্ছে যে, বা বিশাল বড় একটা স্টোরি থাকে, স্টোরিটাকে আমরা ছোট করে লিখে হচ্ছে যে টোটাল স্টোরিটাকে ওই আমরা 4-5 লাইন হচ্ছে যে আমরা রিপ্রেজেন্ট করে দিই, ওটা কি বুঝতে পারছো? তোমরা যে কাজটা করতেছো এই কাজটা আসলে টার্গেট ইউজার কারা, হচ্ছে যে কাদের জন্য কাজ করতেছো বা কি ধরনের কাজ করতেছো, তাদের কি ধরনের হেল্প হবে, সো এই জিনিসগুলো হচ্ছে যে অবজেক্টিভ লিখতে হবে। আমি মনে করি অবজেক্টিভ নিয়ে আসলে এত কিছু বলার নাই, কারণ অবজেক্টিভ নিয়ে তোমরা অলরেডি অনেক কিছু জানো, যে আসলে তোমরা যে কাজটা করতেছো এই কাজটা কাদের কাজে লাগবে বা কাদের হচ্ছে যে হেল্প করবে বা কাদের জন্য হচ্ছে যে সার্ভিস দিবে বা টার্গেট ইউজার কারা, সো এই জিনিসটা হচ্ছে যে অবজেক্টিভে থাকবে। সো অবজেক্টিভ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। অবজেক্টিভটা খুবই মানে সহজ জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমরা যে কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাবো, প্রেজেন্টেশন দিতে গেলে এই জিনিসগুলো খুব মানে খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো অবশ্যই লাগবে। দেন যে জিনিসটা আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাজের জন্য, কাজের যে মানে অবস্থানটা বা আমার কাজের যে সিচুয়েশন বা আমি যে কাজটা করতেছি সেই আইডিয়ার মানে লেভেলটা কত দূর সেটা জানার জন্য আমার এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে লিটারেচার রিভিউ। সেটাকে এই লিটারেচার রিভিউকে আবার অন্যভাবে বলা হয় এক্সিস্টিং সিস্টেম বা এক্সিস্টিং ওয়ার্ক, এটার অন্য একটা নাম আছে যেটার নাম হচ্ছে রিলেটেড ওয়ার্ক। সো লিটারেচার রিভিউ বা এক্সিস্টিং সিস্টেম বা রিলেটেড ওয়ার্ক নিয়ে কারো কোনো ধারণা আছে? এনি আইডিয়া? জিনিসগুলো কি এরকম যে আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করবো এরকম প্রজেক্ট আরো আছে কিনা, যে তারা কিভাবে ডেভেলপ করতেছে? এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা সিম্পল জিনিস, তুমি যে একটা প্রজেক্ট করতেছো তোমার প্রজেক্টের মানে অবস্থাটা কেমন বা তোমার প্রজেক্টের লেভেলটা কেমন বা এটা কি মানে অনেক বড় ধরনের প্রজেক্ট বা এটা ইন্টারমিডিয়েট বা হচ্ছে এটা বিগিনার লেভেলের প্রজেক্ট, এটা বোঝার জন্য তোমার যেটা করতে হবে লিটারেচার রিভিউটা মাস্ট মাস্ট করতে হবে সবাইকে। সো লিটারেচার রিভিউটা কি আমি বলতেছি, লিটারেচার রিভিউটা হচ্ছে যে তুমি যে কাজটা করতেছো এই কাজের মতো বা হচ্ছে যে এইরকম বাউন্ডারি লেভেলে আর কি কি কাজ আছে। আমি যদি সিম্পল এক্সাম্পল বলি যে আমরা ফেসবুক ইউজ করি, তো ফেসবুকের মতো কিন্তু বা অন্যভাবে যদি বলি মেসেঞ্জার ইউজ করি, তো আমরা মেসেঞ্জারের মতো আর কি কি অ্যাপ্লিকেশন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে না? জি স্যার।
তো এখন যদি তুমি কোন নতুন একটা মেসেজিং সিস্টেম বানাইতে যাও, নতুন একটা মেসেজিং সিস্টেম বানাতে গেলে কিন্তু তোমার এই যে রিলেটেড ওয়ার্ক বা এই যে এক্সিস্টিং যে ওয়ার্ক গুলো আছে এগুলো নিয়ে তোমার দিতে হবে। মানে এরকম বলতে হবে যে তোমার হচ্ছে যে মেসেঞ্জার, মানে মেসেঞ্জারে তোমার যেই ইউজফুলনেস বা হচ্ছে যে ওর যেই সার্ভিস গুলো দেয় ভালো জিনিসগুলো বলতে হবে, এবং ওদের যে ড্রব্যাক আছে ড্রব্যাক গুলো তুলে ধরতে হবে। এবং হচ্ছে যে মাস্ট বি, মনে করো যে আমি যদি বলি হোয়াটসঅ্যাপ, ভাইবার বা ফেসবুক, বা ফেসবুক না সরি হচ্ছে মেসেঞ্জার, যেহেতু মেসেজিং এর কথা যেহেতু বলতেছি, তো এই অ্যাপ্লিকেশন গুলা আমি এখন যদি তুমি একটা মেসেজিং অ্যাপ্লিকেশন বানাইতে যাও, এই মেসেজিং অ্যাপ্লিকেশনটা কাউকে যদি ইউজ করাতে চাও বা কেউ যদি তোমার অ্যাপ্লিকেশন ইউজ করতে চায়, ইউজ করানোর জন্য কি করতে হবে, অবশ্যই প্রমাণ করতে হবে তোমার জিনিসটা অনেক ভালো, তাই না? তোমার জিনিসটা অনেক ভালো এটা তো অবশ্যই প্রমাণ করতে হবে। এবং তুমি তো অবশ্যই তোমাকে ভালো কিছু জিনিস প্রোভাইড করতে হবে, ভালো সার্ভিস প্রোভাইড করতে হবে, বা ইউজার ফ্রেন্ডলি হইতে হবে জিনিসগুলা বা অ্যাপ্লিকেশনটা, আদারওয়াইজ তো অ্যাপ্লিকেশনটা কেউ ইউজ করবে না, তাই না? জি স্যার। সো এই জন্য কি করতে হবে, তোমার এই লিটারেচার রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। কেন, যে বের করতে হবে মেসেঞ্জারে কি কি ফিচার আছে। মনে করো মেসেঞ্জারের ফিচার আছে, এটা দিয়ে ভিডিও কলে কথা বলা যায়, এটা দিয়ে অডিও কলে কথা বলা যায়, এটা হচ্ছে যে অনেক ইউজার ফ্রেন্ডলি ওয়েতে কাজ করে, এটা দিয়ে মানে আমরা ইয়া পাঠাইতে পারি, কি বলে, আমরা ছবি পাঠাইতে পারি, কিন্তু ফাইল মনে হয় মেসেঞ্জার দিয়ে পাঠানো যায় না। ফাইল কি মেসেঞ্জার দিয়ে পাঠানো যায়? আগে মনে হয় পাঠানো যাইতো না, এখন কি পাঠানো যায়? আমি এখন স্যার স্ক্রিন শেয়ারও দেওয়া যায়। তারপরে ভাইবারের কথা যদি বলি, ভাইবারও সেম। এখন এইগুলার মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসল যে তুমি যে মেসেজিং সিস্টেমটা বানাচ্ছ সেটা কি ওদের থেকে ভালো না খারাপ। কারণ ইউজারকে যদি তুমি এই সিস্টেমটা যদি ইউজ টু করতে যাও বা তারা যদি বলে ইউজ করতে, ইউজ করার জন্য বলতে গেলে কিন্তু তোমার বলতে হবে যে আমার যে জিনিসটা আছে এটা হচ্ছে যে ওদের থেকে ভালো কাজ করে, বা ওদের থেকে ওদের এই ফিচারটা আছে আমরা হচ্ছে যে, বা এই ফিচারটা নাই আমরা এই ফিচারটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওদের মনে করো যে মেসেজ পাঠানো যায়, ওদের মনে করো পিকচার পাঠানো যায়, ফাইল পাঠানো যায়, সবকিছু পাঠানো যায়, আমার অ্যাপ্লিকেশন দিয়েও এগুলাই পাঠানো যায়। এবং অ্যাকসেপ্ট দিস, আমি আরেকটা ফিচার দিব, আমি বলবো যে আমি আরেকটা ফিচার দিচ্ছি যেটা হচ্ছে ওদের থেকে ভালো। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারলাম? সিকিউর হতে হবে স্যার, আরো চাইতে বেশি। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে হচ্ছে যে তুমি যখন এখন তোমার অ্যাপ্লিকেশন দিয়ে যদি বলি, তুমি যে আইডিয়াটা সিলেকশন করছো, এই আইডিয়াটা দিয়ে যদি বলি, তুমি যে আইডিয়াটা সিলেক্ট করছো, মানে সেটা হোক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, সেটা হোক ওয়েব অ্যাপ্লিকেশন, তুমি যে আইডিয়াটা সিলেক্ট করছো ওই আইডিয়ার উপর বেস করে তুমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, ওয়েবে সার্চ করে দেখবো যে ওই রিলেটেড কি কি কাজ আছে এবং ওদের কি কি ফিচার আছে, এবং তুমি যে আইডিয়াটা সিলেকশন করছো তুমি কি কি ফিচার সেট করছো বা তুমি কি কি চিন্তা করতেছো যে আমি এখানে ইমপ্লিমেন্ট করব। এখন তোমার যে আইডিয়াটা আছে এর সাথে যদি যে এক্সিস্টিং আইডিয়া বা যে এক্সিস্টিং কাজ আছে বা ওই যে রিসার্চ ওয়ার্ক বা যে প্রজেক্ট আছে ওটার সাথে যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করলে কিন্তু বুঝতে পারবা যে আসলে তোমার কাজের অবস্থানটা কি। কারণ যেটা অলরেডি ইমপ্লিমেন্টেড কাজ সেটা অবশ্যই ওইখানে অনেক ভালো ভালো ফিচার থাকবে বা মানে কিছু ফিচার থাকবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো ওই ফিচারগুলোর সাথে তুমি কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আসলে তোমার কাজের অবস্থানটা কি। সো এই লিটারেচার রিভিউটা কিন্তু এই জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা কাজ করছো, মনে করো ট্রেডিশনাল একটা কাজ করছো, কাজ করে রেখে দিছো, কেউ ইউজ করতেছে না। তো আমাদের পারপাসটা হচ্ছে যে এরকম আমরা এরকম একটা কাজ করবো যে কাজটা যাতে হচ্ছে যে মানে থাকে ইন ফিউচারে, যাতে হচ্ছে যে আমি নিজেই দেখতে পারি বা আমার নিজের সিভিতে অ্যাড করতে পারি। সো ব্যাপারটা হবে এরকম, যদি রিসার্চ ওয়ার্ক হয় সেক্ষেত্রে যাতে এটা পাবলিকেশন করতে পারি, এবং পাবলিকেশনের ক্ষেত্রে যাতে ইন্ডেক্সিংটা ভালো হয় বা হচ্ছে যে এটার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ভালো হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হয়, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হলে এই ধরনের মানে তুমি যে কাজ করতে যাবা দেখবো যে ওই রিলেটেড প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। সো তুমি যদি ওইটার লিটারেচার রিভিউ বা এক্সিস্টিং সিস্টেম দেখতে যাও সেক্ষেত্রে কি করতে হবে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য তোমার প্লে স্টোরে গিয়ে ঘোরাঘুরি করতে হবে, প্লে স্টোরে গিয়ে তোমার অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল দিতে হবে, দেখতে হবে যে ওরা কি কি ফিচার দিচ্ছে, তুমি কি কি ফিচার চিন্তা করতেছো, যেন একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করলে তুমি তোমার অবস্থানটা বুঝতে পারবা। ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। সেখানে কি কারো কোনো সমস্যা আছে? লিটারেচার রিভিউটা কি সবাই বুঝতে পারছো? তোমাদের কিন্তু সবাইকে গ্রুপ ওয়াইজ কিন্তু কাজ করতে হবে। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার।
ওকে সো দেন হচ্ছে যে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেড ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার এন্ড টুলস। এখন দেখো তুমি তোমার প্রজেক্টের টাইপ জানো, তুমি তোমার অ্যাবস্ট্রাক্ট জানো, তোমার তুমি তোমার অবজেক্টিভ জানো, তুমি লিটারেচার রিভিউ বের করে ফেলছো। এখন তুমি কি করবা, তুমি বের করবা যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা করার জন্য আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো বা হচ্ছে কোন টুল ইউজ করবো। এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, বা যদি হার্ডওয়্যার লাগে এখানে, যদি হার্ডওয়্যার লাগে সফটওয়্যারের পর এখানে হার্ডওয়্যারটাও অ্যাড করে দেবো, আমি অ্যাড করে দিচ্ছি। এখানে যদি হার্ডওয়্যার লাগে হার্ডওয়্যারটা, কারণ অনেকের হচ্ছে যে কাজ করতে গেলে হার্ডওয়্যার লাগতে পারে। তো মনে করো যে তুমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাবো, মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে গেলে তুমি মনে করো যে অ্যান্ড্রয়েড মানে ইউজ করবা ল্যাঙ্গুয়েজটা, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবা, জাভা ইউজ করতে পারো, কোটলিন ইউজ করতে পারো, বা যদি তুমি ক্রস প্ল্যাটফর্মে কাজ করো সেক্ষেত্রে রিয়েক্টে কাজ করবা বা রিয়েক্ট নেটিভে কাজ করবা, বা হচ্ছে তুমি আয়োনিকে কাজ করবা, যে ল্যাঙ্গুয়েজে কাজ করবা ওই ল্যাঙ্গুয়েজের নামটা দিতে হবে। দেন হচ্ছে যে তোমার টুলসটা মানে ল্যাঙ্গুয়েজটা তুমি ঠিক করছো এবং তুমি কোন টুলসে বা কোন আইডিতে কাজ করো। তুমি যদি জাভার কাজ করতে চাও জাভার জন্য টুলস ইউজ করো নেটবিনস, অ্যান্ড্রয়েড এর জন্য আমরা ইউজ করি অ্যান্ড্রয়েড স্টুডিও, ওয়েবের কাজ করার জন্য আমরা ড্রিম ওয়েভার, বা হচ্ছে যে আমরা মানে নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড এরকম অনেকগুলা টুলস ইউজ করি। বা তুমি যদি বা আমি এগুলাকে সফটওয়্যার সফটওয়্যার যদি আমার লাগে কোনো কাজ করতে গিয়ে, এগুলো মেইনলি সফটওয়্যার মেইনলি লাগবে হচ্ছে তোমার যখন রিসার্চ ওয়ার্ক করবে, রিসার্চ ওয়ার্ক করতে গেলে বা হচ্ছে যে এমনিতে প্রজেক্টে কাজ করতে গেলে সফটওয়্যার লাগতে পারে। মনে করো তুমি একটা আইকন ডিজাইন করছো, আইকন ডিজাইন করার জন্য তোমার কি লাগবে, অ্যাডোবি লাগবে বা কোনো কিছু একটা লাগবে যেটা ডিজাইন করার জন্য, ওই সফটওয়্যারের নামটা দিতে হবে। মানে সব কিছু তোমার এখানে থাকবে। দেন হার্ডওয়্যারের কথা যদি বলি, তোমার যদি মনে করো যে আইওটি নিয়ে কাজ করো, অনেকেই তো ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করবে, মানে এরকম আপডেটেড যে কিছু আইডিয়া আছে বা হচ্ছে যে আপডেটেড কিছু ফিল্ড আছে বা ডোমেন আছে যেগুলো নিয়ে কাজ করতে পারে, সেক্ষেত্রে যে যে হার্ডওয়্যার গুলো ইউজ করবো ওই হার্ডওয়্যার গুলো যেমন রেজিস্টার ইউজ করতে পারো বা হচ্ছে যে অনেক ধরনের হচ্ছে মানে ক্যাপাসিটর অনেক কিছু ইউজ করা লাগতে পারে। সো ওই জিনিসগুলো এখানে দিয়ে দিতে হবে। দেন ফাইনালি হচ্ছে এখানে কি কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। সো এখানে বেসিক্যালি হচ্ছে যে তোমার ল্যাঙ্গুয়েজটা, তুমি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবা, কোন সফটওয়্যার ইউজ করবা বা কোন হার্ডওয়্যার ইউজ করবা, কোন টুলস ইউজ করবা, সবকিছু হচ্ছে যে আমার 8 নাম্বার স্টেপে থাকবে। দেন ফাইনালি হচ্ছে যে কনক্লুশন, কনক্লুশনে হচ্ছে যে মেইনলি তুমি তোমার এইখানে কনক্লুশনে যেটা করবা হচ্ছে তুমি যতদূর কাজ করছো বা যেটা কাজ করছো ওটার উপর একটা কনক্লুশন দিবা এবং তোমার ফিউচার ওয়ার্কটা মানে তুমি নেক্সট কি কাজ করবা সেই কনক্লুশনের মধ্যে সেই ফিউচার ওয়ার্কটা দিয়ে দিতে হবে। মানে কনক্লুশন প্লাস হচ্ছে যে ফিউচার ওয়ার্ক। সো এখন একটা জিনিস খেয়াল করো যে তোমার ইনিশিয়ালি তোমার প্রজেক্টের আইডিয়ার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু এখন এখানে আছে। সো এখন তুমি নেক্সট ফেজ বা নেক্সট লেভেলে তুমি যেতে পারবা। সো দেখো এখানে যে টপিকগুলো দেওয়া আছে টপিকগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা স্যার? স্যার সবই নাই স্যার। স্যার ইয়েস, আমাদের যেহেতু এটা সফটওয়্যার প্রজেক্ট ওই জন্য এটা তো স্যার মানে যে কোনো সফটওয়্যার হইতে পারে, মানে ওয়েবসাইট বা অ্যাপস বা গেম যে কোনো তো হইতে পারে না স্যার? ইচ এন্ড এভরিথিং। এই জন্য দেখো আমি কিন্তু যখন বলছি তখন আমি সবকিছু বলছি, আমি ওয়েবের কথা বলছি, মোবাইলের কথা বলছি, রিসার্চ এর কথা বলছি, সো আমি কিন্তু সবকিছুই বলছি, আমি কিন্তু এখানে কোনো কিছু বাদ দিয়ে নেই স্যার। আর ম্যাক্সিমাম গ্রুপ মেম্বার কজন হতে পারবে স্যার? আমি অলরেডি হচ্ছে যে মানে বলছিলাম যে ম্যাক্সিমাম 7, আর অনেকেই বলতেছে তাদের গ্রুপ অলরেডি 5 জনের গ্রুপ বা 3 জনের গ্রুপ আছে। সো যেহেতু গ্রুপ আছে নতুন করে গ্রুপ মানে ভাঙার দরকার নাই, বা হচ্ছে যে দোস্ট কেসে মানে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে গ্রুপ হয়তো বা নতুন করে কোনো গ্রুপে অ্যাড হইতে পারে, আদারওয়াইজ হচ্ছে যে আগের যে গ্রুপ আছে ওই গ্রুপটাই থাকবে। এই সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। মিনিমাম কত হবে? জি স্যার শোনো, এই যে আমি যে এগুলা দিলাম, আমি যে এগুলা বললাম, একটা জিনিস মাথায় রাখবা যে এই যে জিনিসগুলো বললাম না, এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে কখন জানো? তোমরা যখন ওই ফাইনাল ইয়ারে যখন তোমরা থিসিস করবা যা ফাইনাল ইয়ারে যখন তোমরা প্রজেক্ট করবা তখন দেখবা যে ঘোরাফেরা এই জিনিসগুলো আসবে, বুঝছো? এই জন্য বলতেছি যে জিনিসগুলো দিছি একটু ভালো করে খাইটা করবা, খাইটা করবা। এটা মানে হচ্ছে যে তুমি যখন লিখবা যা যা লিখবা আমি কিন্তু টার্নিটিন দিয়ে চেক করব। টার্নিটিনের নাম তো শুনছো তো সবাই নাকি? না স্যার শুনি নাই। টার্নিটিন হচ্ছে যে এরকম তোমাকে বলা হলো মনে করো যে এই জিনিসগুলো লেখার জন্য তোমরা যদি কোনো জায়গা থেকে কপি করো মানে কোনো একটা সাইট থেকে যদি কপি করো, কপি করলে একদম বরাবর চলে আসবে কোন জায়গা থেকে কপি করছো এবং কোন লিংক থেকে কপি করছো, ক্লিক করলে ওই লিংকে চলে যাবে।
কতটুকু কপি করছো, তোমার সিমিলারিটি কতটুকু। সো এই জন্য তুমি যখন লিখবা তখন ট্রাই করবা যে ট্রাই না আছে মাস্ট করতে হবে যেটা, কারণ প্লেগারিজম যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমি ডাকাবো, এই জন্য আমি ইনফরমেশন নিচ্ছি গ্রুপ মেম্বারদের। সো যখন যা লিখবা নিজের মতো করে হচ্ছে লিখবা, মানে জিনিসটা পেপার, তুমি হয়তো একটা রিসার্চের কাজ করতে গেলে তুমি যখন লিটারেচার রিভিউ লিখবা তোমার হয়তো অন্য পেপার পড়া লাগতে পারে, অন্য পেপার পড়ে হচ্ছে যে তুমি লিখবা। যেমন সিম্পল একটা কাজ আমি একটা ইয়া বলি, যে একটা এক্সাম্পল যদি বলি যে আমি রিসার্চ ওয়ার্ক দিয়ে যদি এক্সাম্পলটা দিই, মনে করো তুমি একটা ডিজিসের কাজ করতেছো, জ্যাকফ্রুট ডিজিসের আমি যদি বলি, বা হচ্ছে ম্যানগো ডিজিসের কাজ করতেছো মনে করো। এখন ম্যানগো ডিজিসের কাজ করতে গেলে ম্যানগো ডিজিসের কিন্তু অনেক কাজ থাকতে পারে, হয়তো বা একজনে ইউজ করছে এ নামের একটা অ্যালগোরিদম, আরেকজন ইউজ করছে বি নামের একটা অ্যালগোরিদম, আরেকজন ইউজ করছে মনে করো সি নামের একটা অ্যালগোরিদম। সো যে যে অ্যালগোরিদমটা কাজ করছে সবকিছু কিন্তু এখানে লিখতে হবে এবং নিজের ভাষায় লিখতে হবে। তুমি এই পেপারটা হয়তো পড়বা বা হচ্ছে যে ওই ডকুমেন্টেশনটা হয়তো পড়বা, কিন্তু লিখতে হবে নিজের মতো করে। সো এখানে কিন্তু কপি করতে পারবা না। সো এখানে একসাথে কিন্তু তোমার আরেকটা কাজ হয়ে যাবে, যেটা হচ্ছে যে ইংলিশ লিখা বা রাইটিং এর যে প্র্যাকটিসটা আছে এই প্র্যাকটিসটাও কিন্তু এখানে হয়ে যাবে। সো এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে, ঠিক আছে স্যার? আর সবসময় ট্রাই করবা, আমি একটা কথা বলে রাখি, লিটারেচার রিভিউ সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে 10টা হইতে হবে, মানে 10টা মনে করো আমি যদি একটা প্রজেক্ট করতে যাই ওই প্রজেক্টের মানে এক্সিস্টিং ওয়ার্ক আমার 10টা বের করতে হবে। আর যদি তুমি এরকম কোনো প্রজেক্ট বের করো যেটা কোনো এক্সিস্টিং ওয়ার্কের নাই, সেক্ষেত্রে তো বেস্ট অফ লাক, মানে এরকম যদি আইডিয়া সিলেকশন করতে পারো যে আইডিয়ার হচ্ছে যে এক্সিস্টিং কোনো কাজই নাই, তখন তুমি এখানে বলে দেবা যে আমি যে কাজটা করতেছি এই নিয়ে আছে যে এখনো ওয়ার্ল্ডে বা হচ্ছে বাংলাদেশে কোনো কাজই হয় নাই। বা একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম যে বাংলাদেশে কাজ হয় নাই বাট বাইরে কাজ হয়েছে সেটা কিন্তু এই লিটারেচার রিভিউতে মেনশন করতে হবে, বুঝতে পারছো স্যার? ইয়েস স্যার। সোর্সটা কি আমি ডাইরেক্টলি ইনক্লুড করব নাকি হচ্ছে ইনডাইরেক্টলি? কোন সোর্সটা? আমি যখন লিটারেচার রিভিউ লিখব তখন তো আমি যে সোর্সটা থেকে নিব, হ্যাঁ এখানে সাইটেশন দিতে হবে, সাইটেশন দিতে হবে। সাইটেশন দেওয়ার ওয়েটা আমি যদি তোমাদের একটু দেখায় দেই, যে আমি হচ্ছে যে আচ্ছা আমার যে পাবলিশ কোনো একটা পেপার থেকে সাইটেশনটা দেখায় দেই। এটা হচ্ছে যে আচ্ছা একটা হচ্ছে যে পেপার, আমি তোমাদের সাইটেশনটা দেখাই দিচ্ছি যে আসলে কি হবে লিটারেচার রিভিউটা লিখে, একটু দেখাই দিচ্ছি ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। সো এখানে একটা জিনিস খেয়াল করো যে লিটারেচার রিভিউ, এটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে মনে করো যে এই যে একজন রাইটার আছে, মানে একটা পেপারে মনে করো যে অনেক রাইটার থাকে বা একটা অ্যাপ্লিকেশন যে করছে তাতে নাম অবশ্যই থাকবে, বা যদি কোনো আইটি ফার্ম করে আইটি ফার্মের নাম থাকবে। সো এইভাবে লিখতে হবে যে মানে এই আইটি ফার্ম ইটিএল দেন হচ্ছে যে এখানে তোমার রেফারেন্সটা দিয়ে দিতে হবে, তিন তিন কিসের জন্য, কারণ এই লাস্টে যখন রেফারেন্সে আমি যাবো রেফারেন্সে গিয়ে দেখবো যে এই তিন নাম্বার রেফারেন্সে, এই যে তিন নাম্বার রেফারেন্স এই নাম কি ইয়াক ইয়াক শেল্টার না কি জানি নাম। সো ওনার মতে হচ্ছে যে একটা হচ্ছে যে ইয়া দিছে আর কি, মানে একটা প্রোব দিছে বা হচ্ছে একটা পেপার এর উনি হচ্ছে যে মদ মদ বা হচ্ছে যে কিছু একটা বলছে। সো এই জিনিসটা হচ্ছে এখানে লেখা আছে এবং এই যে পেপার রেফারেন্সটা এই রেফারেন্সটা এখানে দেওয়া আছে। সো এটা কয় নাম্বারে দেওয়া আছে? তিন নাম্বারে দেওয়া আছে। এই জন্য হচ্ছে আমি এখানে কি লিখছি সব একটু খেয়াল করে দেখো। তো তুমি যদি চাও সেক্ষেত্রে যেটা করতে পারো, তুমি হচ্ছে যে এই রাইটারের নাম লিখা লাগবে না, টোটাল লেখাটা লিখবা, লেখার পর হচ্ছে যে ওই থ্রিটা লিখে দিতে হবে থার্ড ব্রেকেটে, সামনে পিছনে থার্ড ব্রেকেট দেওয়া, জাস্ট তিন নাম্বার বা এক নাম্বার রেফারেন্স হলে এক নাম্বার, মানে এখানে রেফারেন্সের সিরিয়ালটা কিন্তু লাস্টে দিতে হবে। রেফারেন্সের সিরিয়ালটা কোথায় দিতে হবে বলো তো স্যার? এটা কি কনক্লুশনের পরে আমি হচ্ছে রেফারেন্স অ্যাড করে দিব? আর রেফারেন্স অ্যাড করে দিবা, ওকে স্যার, মানে লাস্টে রেফারেন্স অ্যাড করে দিবা যে তুমি এই সাইট থেকে নিছো, ওই সাইটের লিংকটা এখানে দিয়ে দিবা, দেওয়ার পরে এটা এক নাম্বার, যেই যেখানে লিখতেছো ওই লাস্টে লিখার পরে এক দিয়ে হচ্ছে যে থার্ড ব্রেকেট দিয়ে দিয়ে দিবা, এটাকে বলে সাইটেশন, বুঝতে পারছো? ওকে স্যার। সো এই লাস্টে হচ্ছে কনক্লুশনের পরে আমি এটা লিখে দিলাম যে এখানে সাইটেশনটা দিয়ে দিবা বা রেফারেন্সটা দিয়ে দিবা, ঠিক আছে?
স্যার প্রজেক্টের বিষয়ে যদি স্যার আপনার সাথে কথা বলতে হয় স্যার মানে আলাদা ভাবে স্যার, তাহলে মানে কিভাবে যোগাযোগ করবো স্যার? আপনাকে কি ফোন দেওয়া যাবে স্যার? যদি কেউ সেশন করতে যায় ডিরেক্টলি জাস্ট গ্রুপে বললেই হবে, এক ফ্রি টাইম মানে হচ্ছে যে স্কিডিউল নিয়ে নিয়ে জাস্ট ওই মিটে জয়েন করলে হবে। আমি হচ্ছে যে ওইখানে লিখে দিছি তোমাদের বিএলসিতে, একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমি সেশনের হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপের জন্য সেশনের একটা উইক দিয়ে রাখছি, তো ওই উইকে সবাই সেশন করতে পারবে। তো এখানে দেওয়া আছে দেখো সেশন 1 সেশন 2 এগুলোর শিডিউল হবে, কারণ এটা হচ্ছে যে মেনলি আমাদের যে সেমিস্টার শিডিউলের উপর বেস করে দেওয়া আছে। তো এখানে দেখো সেকেন্ড উইক অক্টোবরে ফার্স্ট সেশন, প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট সেশন, সেশন 2 মানে ম্যাক্সিমাম হচ্ছে আমি দুইটা সেশন নিব, তিনটা সেশন লিখে রাখছি কারণ অনেকগুলো আমার সেকশন, তো এই জন্য হচ্ছে এইভাবে লিখে রাখছি। এটা বুঝতে পারছো? তো সেশনের জন্য তুমি জাস্ট ওই গ্রুপে আমাকে মেসেজ দিলেই আমি তোমাদের রেসপন্স করবো, সমস্যা নেই। আর কারো কোনো কিছু জানার আছে? আমি মনে করি এই জিনিসগুলো যদি তোমরা বের করো, বের করলে তোমাদের প্রজেক্টের যে পজিশনটা আছে তোমরা এখন কোন লেভেলে আছো এটা তোমরা এখন বুঝতে পারবা। এটা বুঝতে পারছো? তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে না না আজকে আর কিছু দেখাবো না, আজকে নিষেধ কেন? তোমাদের কি বোরিং লাগতেছে? ঠিক আছে আজানের টাইম আজকে আর পড়াবো না, বেস্ট অফ লাক আজকে এই পর্যন্ত। অ্যাটেন্ডেন্সটাও আজকেও নিলাম না আমি, অ্যাটেন্ডেন্সটা পরে একবার নিয়ে নিব। ঠিক আছে হ্যালো মাগরিবের টাইমে আর ডিস্টার্ব করলাম না। ঠিক আছে থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ মেল করা যাবে, কোনো সমস্যা নাই। আমি তো বলছি যে তোমাদের হচ্ছে যে ফোন দিতে কিন্তু মানা করি নাই, কারণ ফোন দিতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যদি মেসেঞ্জারে যদি এই মানে টেলিগ্রামে যদি তোমরা অ্যাড করো না সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবে, সমস্যা নাই, আমি সবসময় আপডেটেড থাকি। স্যার জাস্ট এটা মানে স্যার মানে নিজস্ব মানে নিজস্ব একটা প্রজেক্ট তো স্যার, এর জন্য স্যার একটু আইডিয়া নিতে হচ্ছে স্যার। সমস্যা নেই, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নো প্রবলেম। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, আর কারো কোনো দরকার আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের সেকশনে তিনজন এমন স্টুডেন্ট আছে যাদের কোনো গ্রুপ নাই, তো এদেরকে কিভাবে ডিস্ট্রিবিউট করব? ওদের তিনজনকে বলে একটা গ্রুপ করে ফেলতে, তিনজন মিলে ওদের তিনজন মিলে হ্যাঁ তিনজন মিলে গ্রুপ করতে পারো। আর যদি মনে করো এরকম যে তোমরা তোমাদের কাছের মানে এমনিতে কাছের ফ্রেন্ড মনে করো, সেক্ষেত্রে যেটা করতে পারো তোমরা নিজের হচ্ছে যে মানে সাবল করে নিতে পারো যে আমার গ্রুপে ওরে নিয়ে নিলাম বা অন্য গ্রুপে আরেকজনকে নিয়ে নিলো, জাস্ট নিজেদের মধ্যে সাবল করে নিতে পারো। আচ্ছা স্যার স্যার এইটুকুই আর কি, এটা এটা বেটার হয়, কিন্তু হচ্ছে যে গ্রুপের সাইজটা কিন্তু মাথায় রাখতে হবে স্যার। সাতজন হিসাব করেই আর কি গ্রুপ ডিস্ট্রিবিউশন করব স্যার। ওকে বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আগের গ্রুপ কিন্তু ভাঙা যাবে না, আর আগের আইডিয়াও কিন্তু আগের আইডিয়াও কিন্তু বাদ দিতে পারবে না, কারণ এই আইডিয়া নিয়ে যদি অনেক কাজ করে থাকে অনেকে বুঝো নাই জি স্যার, দেখছো অলরেডি অনেকে কাজ করে ফেলছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে ওকে স্যার, ওকে থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। ওকে স্যার।